গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে হলো সানডে আর এখন বাজছে হলো সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। তো চলুন শুরু করি আজকের এই ব্লগটাকে। রান্নাঘরে আমাদের অ্যাকোয়াগার্ডটা লাগানো থাকে, তো আমরা এরই জল খাই। তো ফিল্টারটা চেঞ্জ করতে হবে, তো অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনও মানে চেঞ্জ করে দেয়নি। তো সেই কারণের জন্য কদিন আমাদের একটু কেনা জল খেতে হচ্ছে। তো এই ডিসপেন্সার থেকে জল পড়ছিলো বলে বালতিতে ভরে রেখেছি, এই বালতির থেকে এই বোতলগুলো ভরে রাখবো। মানে কি বলুন তো, একদমই তো খাওয়ার অভ্যাস নেই, তো সেই জন্য কেনা জলটা বাধ্যতামূলক খেতে হচ্ছে। কিন্তু স্যাটিসফাইড হচ্ছি না, মানে কীরকম কেনা কেনা জলের যে টেস্ট হয়, যে মিনারেলটা থাকে, তো সেই জিনিসটার জন্য খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো চলে আসার কথা আছে, দেখা যাক কি হয়। দুদিনের মধ্যে তো চলে আসবে, তো তারপরে একটুখানি স্বস্তি হবে আর কি। এটা হলো আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, কাঁঠাল দানা। আমি কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠাল দানাটা প্রচণ্ড মাত্রায় ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের বছরের প্রথম কাঁঠাল দানা। তো একটু আছে বলে সেই জন্য রোদে দিয়ে দিলাম, শুকনো হয়ে গেলে তারপরে তরকারি বা সিদ্ধ টিদ্ধ খাওয়া যাবে। তো বাপি বা আমার হাজব্যান্ড প্রায় সময় আমার জন্য ডাব কেনে। তো শুধু আমি একা খাই না, সবাই বলে তুমি আমাদের থেকে তোমার বেশি এখন খাওয়াটা ইম্পর্টেন্ট। তো আমি কি করি, আমি একটা যদি ডাব কাটি, ডাব কেটে না দুটো গ্লাস হয়ে যায়, মানে দুজনার হয়ে যায়। তো আমি কেন একা বেকার বেকার খেতে যাব। তো আমি এক গ্লাস খেলাম, আর একজনকে দিয়ে দিলাম, তো তাহলে তো ভালোই হলো। তো দেখি এই ডাবটাই কেটে দেখলাম একদম এক গ্লাসের মতন হলো। তো মামনি বললো আমাকে খেয়ে নিতে, তো আর একটা কেটে আমি মামনিকে দিলাম খাওয়ার জন্য। তো মামনি এদিকে টিফিন রেডি করছে, আর একটু ডাবের জল দিলাম, মামনি খেয়ে নিলে তারপর টিফিনটা হয়ে গেলে টিফিনটা করব। এই যে বলতে বলতে আমাদের টিফিন রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে ছোলা আলু পেঁয়াজ দিয়ে তেল কড়াই বলে এটাকে, চানাচুর দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো সেটাই আমি আর আমার মামনি বসে বসে খাচ্ছি, আর মামনি হাসছে কারণ ভিডিওটা করছি বলে। তো ব্রেকফাস্ট করার পরে চলে এলাম রান্নাঘরে, মামনিকে একটু সবজি টবজি কেটে দেবো বলে। মামনি এখন আমাকে রান্নাঘরে একদমই মানে রান্না রান্না করতে দেন না, খুব কম আমি রান্না করি। যখন মামনির কোনো কাজ থাকে হয়ে ওঠে না, তো সেই তখনই আমি রান্নাটা করি এখন। তো সেই জন্য তো আজকে আমাদের বাড়িতে হবে মাটন হবে। তো সেইগুলো এবারে এত বড় বড় পিস থাকে না, একটু ছোট ছোট পিসে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আজকে সেরকম কিছু করার নেই, জাস্ট আলু দিয়ে পাতলা যে ঝোল মানে ঝোলটা হয় আর কি বাঙালিদের বাড়িতে, সেটাই হবে। তো তার জন্যই আমি এটা রেডি করে দিচ্ছি, তারপরে মামনি রান্নাটা করবে। এর সাথে সাথে কাতলা মাছের ডিমও রয়েছে, এই ডিমটা দিয়ে কিছু একটা চচ্চড়ি হবে, উচ্ছে টুচ্ছে দিয়ে বা কিছু দিয়ে চচ্চড়ি হবে। তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাটন কিন্তু বেশি জল দিয়ে ধোয়া যায় না, ধুলে কিন্তু মানে শিটে মেরে যায়, মানে কেমন একটা দেখতে হয়ে যায়। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে একবার জলে আমি ধুয়ে নিলাম। মামনিকে ওদিকে রান্নাঘরে জোগাড়জাটি করে চলে এলাম, ওদিকে মামনি রান্না করছেন আর আমি চলে এলাম স্নান করতে। তো আজকে আমি আপনাদের সাথে একটা গ্লোয়িং ফেস প্যাক মানে ব্যাপারে বলবো, যেটা আমি ব্যবহার করে থাকি আর ভালো রেজাল্ট পাই। তো আমি একটু মুলতানি মাটি নিয়ে নিলাম, আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এটা রান্নার করার হলুদ গুঁড়ো নয়, আমি purple.com থেকে দুটোরই কিনেছি, অ্যালপস গুডনেস থেকে। অ্যালপস গুডনেস যে ব্র্যান্ডটা আছে সেখান থেকে। এটাকে কী করলাম, একটু গোলাপ জল দিয়ে ভালো করে গুলে নিলাম অল্প অল্প করে। তো এতে বেসন দিতে পারেন, আমি আজকে বেসন দিলাম না, আমি দিই কিন্তু। তো আমি জাস্ট এই দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভালো করে মুখে লাগিয়ে নেবো, নিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে ধুয়ে ফেলবো আর কি, মানে স্নান করে নেবো।
আর একদম মানে ধোয়ার পরে না পুরো ইনস্ট্যান্ট পুরো গ্লো করবে স্কিনটা, সেই জন্য আমি এটা চেষ্টা করি সপ্তাহে একবার করে মাখার। তো এক থেকে দুবার করলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যাই আমি স্নান করতে, স্নান টান করার পরে তারপরে আবার দেখা করছি। চলে এলাম লাঞ্চ টেবিলে, বাপির অলরেডি খাওয়া হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে এটা ওটা কাজ করতে, আমার হাজবেন্ডের একটু কাজ ছিল বলে। তো যে লাঞ্চে আজকে হয়েছে ওই যে মাছের ডিম উচ্ছে আলুতে চচ্চড়ি হয়েছে, তারপরে হয়েছে মাটনের পাতলা ঝোল আর আমের মাছের ডিম দিয়ে টক। তো মামনি এই যে তুলে দিচ্ছে আমার, না মাটনের এই পাতলা ঝোলটা খেতে দারুণ লাগে, আর বিশেষ করে যদি মামনি হাতে রান্না খাই। তো আমার একটু চর্বি চর্বি লাগা মাংস খেতে খুব ভালো লাগে। বাজে এখন বিকেল 5:30, আর এখন এসছি একটু ছাদে গাছে জল দেওয়ার জন্য। আমার ওদিকে আমার হাজবেন্ড জল দিচ্ছে, দেখুন গোলাপ ফুলটা ফুটেছে কিন্তু এত রোদ হয় কীরকম হয়ে গেছে দেখতে, একদম বাজে হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর ফুটেছিল। তো মনে হয় পুড়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে আর কি। তো এদিকে আমার হাজবেন্ড কিন্তু প্রচণ্ড চেষ্টা করে গাছগুলোকে বাঁচানোর জন্য, ও প্রচণ্ড যত্ন করে, আমি এখন উঠতে পারি না বলে ও একাই করে। তো শেষ করলাম আজকের এই ব্লগটাকে, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য ব্লগে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। ধন্যবাদ।